চায়ের কাপে স্বপ্ন বুনেছেন ঠাকুরগাঁওয়ের একজন সফল চা ব্যবসায়ী। পুরুষ জাতি সংসারের প্রধান চালিকা শক্তি হিসেবে সমাজে অবদান রেখে চলছে, কিন্তু দরিদ্র পরিবারে জন্ম নিয়ে জীবনযুদ্ধে সংগ্রাম করে সফল হওয়া সবচেয়ে কঠিন। জীবনযুদ্ধে সংগ্রামী এক সফল চায়ের দোকানদার হিসেবে পরিচিত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফজলুল হক। তথ্য ভিডিও চিত্রে কুদরত আলী। শুধুমাত্র দুবেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য সে 30 বছর আগে চায়ের দোকানের মাধ্যমে সংগ্রামী জীবনে যাত্রা শুরু করে শতভাগ সফল হয়েছেন। ফজলুল হক উপজেলার পশ্চিম বনগা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি এখন উপজেলার পশ্চিম বনগা বাজারের চা দোকানি মোটু পাল্লু চা স্টল নামে সবার কাছে পরিচিত। চায়ের দোকান করে ইতিমধ্যে তিনি মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলেকে স্বাবলম্বী করে তাকেও বিয়ে দিয়েছে এবং সংসারে এনেছেন সচ্ছলতা। কিন্তু তার আজকে এই পরিচয়ের পেছনে রয়েছে এক লম্বা ইতিহাস। প্রায় 30 থেকে 32 বছর আগে মাত্র 5 লিটার দুধ ও 6টি চায়ের কাপ নিয়ে শুরু করেন চায়ের দোকান। নিজস্ব জমি জমা না থাকায় দুই ছেলে মেয়েকে নিয়ে চোখে অন্ধকার দেখে থাকে ফজলুল হক। হেদাকাঙ্ক্ষী দুই একজনের পরামর্শে এনজিও থেকে 5,000 টাকা ঋণ নিয়ে উপজেলার বনগাঁও বাজারে ফুটপাতের উপর শুরু করেন চায়ের দোকান। দোকানটি উপজেলার বনগাঁও বাজারে হওয়ায় অল্পদিনই জনপ্রিয়তা পায় সবার কাছে। কোনো মতে তিন বেলা খেয়ে আস্তে আস্তে টাকা জমিয়ে পুঁজি বাড়িয়ে চায়ের দোকানের সঙ্গে যোগ দেয় পেঁয়াজু বেগুনি চপ সহ বিভিন্ন হালকা নাস্তার আইটেম। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা ও আশেপাশে জেলা হতে সরকারি অফিসগুলোতে কাজের জন্য আসা মানুষগুলো কাজের ফাঁকে একটু অবসরে যেন ফজলুলের চায়ের দোকানে বসে থাকেন। সেখানে গেলে বিভিন্ন রকম চা পাওয়া যায়, যেমন রং চা, দুধ চা, কালার চা, দুইতলা চা সহ বিভিন্ন চা সুলভ মূল্যে রুচিসম্মত ভাবে পাওয়া যায়। জীবন সংগ্রামী চায়ের দোকানদার ফজলুল হক বলেন, চা বিক্রি করে দিনে 10 থেকে 15 হাজার টাকার মতো বিক্রি হয়। চায়ের দোকান করে একটি মেয়েকে নার্সিং, একটি ছেলে রাজশাহী কলেজে, আর একটি ছেলে মাদ্রাসা কোয়ানের হাফেজ লাইনে পড়ালেখা করে। এই বিষয়ে জানতে চাইলে জীবন সংগ্রামী বিচিত্র এই চায়ের দোকানে মালিকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, বাজারে আমার পশ্চিমবঙ্গ বাজারে আমার নাম মোহাম্মদ রহমান, আমার নামে সবাই চিনে। এই বাজারে আসলে অনেকেই বলে ইচ্ছা করে চলে যায় একটা চা খায়, কোথায় খাওয়া চাটা চলো খুঁজবো চায়ের দোকানে। এতে করে অনেক সুনাগম হয়, অনেক বিনাম হয়। কতদিন ধরে আপনি চায়ের ব্যবসা করেন? 12 বছর ধরে চায়ের ব্যবসা করি, একই রকম আমার চলে। আমি স্টার্টিং করেছিলাম মাত্র 5 কেজি দুধ দিয়ে। আমার স্টার্টিংটা হলো 5 কেজি দুধ, 6টা গ্লাস, আর আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই বর্তমানে 2 মণ দুধ বিক্রি লাগে, 2 মণে পার ডে। আর আমার গ্লাস 60 থেকে 70 কাপ এখন নিয়মিত এভাবে থাকে আমার আর কি, 2 মণের ওভার দুধ। আর তার পাশাপাশি ধনিয়া চপ, বেগুনি চপ, পেঁয়াজি এগুলো থাকে, তারপরে কফি থাকে, বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ একটা চা খেয়ে যায়। কত প্রকার চা বিক্রি? আমার চা মালাই চা হয়, সাধারণ চা হয়, তারপরে দুধ দিয়ে পাতি দিয়ে চা হয়, এই ধরনের চা হয় আর কি। অনেকে চা বলে যে আমাকে ওইটা দাও, আমাকে বলে এটা দাও, কেউ বলে আমাকে 20 টাকা দামের চা দাও, কেউ বলে আমাকে মালাই মাছ দাও 50 টাকা দামের চা, এভাবে বানাই আর কি চলে দিন ইনশাল্লাহ। সব থেকে দুধ চাটা আপনার যেটা 10 টাকা দামের চাটা, 5 টাকা চাটা আমাদের পল্লী এলাকা, ওইটাই বেশি ভাগ চলে আসে। হরলিক্স চা, আপনার কফি চা, এটা ইচ্ছা করে আসে আর কি খাওয়ার জন্য। তারপরে আমাদের এদিকে নিত্যন্ত এলাকা হরিপুর এটাও আসে, আপনার এদিকে সীতাঙ্গন এটাও আসে, তারপরে বিরল আপনার কারণ এগুলো আসে, এগুলো নিয়মিত আসে।